ছিল 2.5 কিলো কা হাত আর এটা 2.5 কিলো কা 2.5 কিলো কা সিনো। তো সুজিৎ দা সানি লিওন ইজ মাই ক্রাশ। আমি ছোটবেলা থেকে মানে একদম ছোটবেলা থেকে খুব ভক্ত সানি লিওনের। তো এখন আমরা পেয়ে নিয়েছি সুজিৎ দাকে, ওরি বাবা। তো ওরাকে কিছু ফটো দেখাবো, আর ফটো দেখে ওরাকে বলতে হবে যে ডেট আর পাস, ডেট আর পাস। তো দেখা যাক, তুমি ব্রেকআপ করে দিবা না? তো না না, সেটা তো তোমার উপরে, তুমি কাকে লাইক করবা না করবা। আমি তোমাকে ফটো দেখাবো, চলো স্টার্ট করি। তো ফার্স্ট ফটো আমি দেখাচ্ছি তোমাকে, এসে দেখা হয়েছে আমার স্যান্ডি। তো স্যান্ডি এন্ড উই আর বোথ গুড ফ্রেন্ডস। তো ডেট নয়, পাস পাস। আর তুমি? পাস পাস। ওর পছন্দ, ওর পছন্দ। হয়তো অন ক্যামেরা বলছে না, বাট অফ ক্যামেরা আমরা ভাই বোন। তবে স্যান্ডি ইজ গুড গাই, মানে খুব সুন্দর গাই, গাই ওটা বলতে পারছি না, হ্যাঁ গুড হিউম্যান বিং। চলো পাস পাস, নেক্সট যাচ্ছি। ভগবান ভাব দেবে ডেট ডেট ও ভাই, মানে আলাদাই। তুমি? এটা আমি আপাতত পাসই করবো এখন, এখন তো বলবে সামনে কেউ দাঁড়িয়ে আছে যার কারণে পাস। কি বলো? নেক্সট, চলো নেক্সট, তাই এবার নেক্সট ফটোতে যাবো। চলো নেক্সট ফটো, আস্তে আস্তে তো ওপেন হচ্ছে, বোম হচ্ছে, বোম। তো ও কাঁচা বাদাম, কাঁচা বাদাম, ভাই লাল কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, কাঁচা বাদামের জলবা আছে ভাই, কোথা থেকে কোথায় চলে গেছে। তো এই তো ভিডিও আমরা সবাই দেখেছি, সবাই দেখেছি। তারপরেও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কে ডেট আর পাস? পাস বলতে খুব কষ্ট হবে গো। করেছি এটাকে আমি ডেট করেই নি। হ্যাঁ ঠিক আছে, অরিত্র যখন নিয়ে নিলাম আমি পাস করে দিলাম, অরিত্র জন্য ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তো ভাই এর ফেস থেকে অন্য কিছুতে বেশি ফোকাস হচ্ছে ইগনোর। তো চলো এবার নেক্সট ফটোতে যাবো। হ্যাঁ চলো, ও সরি, ভুল ফটো চলে এসেছে। আরে দাঁড়া দাঁড়া, আমরা আচ্ছা ভাই কিলো কা চিজ। আমি ছোটবেলা থেকে মানে একদম ছোটবেলা থেকে খুব ভক্ত সানি লিওনের, কাছ থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, আমি হিউজ ফ্যান, সব ভিডিও দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, সব ভিডিও দেখেছি, খুবই কাছ থেকে, সব ভিডিও দেখেছি, খুবই কাছ। সানি লিওন ইজ মাই ক্রাশ। আচ্ছা তো ওর সাথে যদি ডেটে যাওয়ার চান্স পাও তাহলে obviously ঘর বাড়ি সব বেচে দেবো, তোমাকে বেচে দেবো, তোমার দোকান মোকান সব বেচে দেবো, ফলোয়ার্স বেচে দেবো, অ্যাকাউন্ট বেচে দেবো, বিবিএম সোলে ভাই না, ফার্স্টে আমার চাই, ওকেও বেচে দেবো, সব বেচে দেবো, ক্যামেরাম্যানকেও বেচে দেবো। এই জিনিসটা দেখে আমরা একটা জিনিস শিখতে পারছি, তোমার যেমন ক্যারেক্টার হোক না কেন, লুক লুক ম্যাটার করে, লুক ম্যাটার করে। তো চলো এবার নেক্সট ফটোতে যাচ্ছি। নেক্সট ফটো দেখা, কি হবে এটা কেন? আরে এত ভাইরাল, এত নো নো নো, ভেরি ট্রেন্ডি, গলা খারাপ হয়ে গেল। ওর ডায়লগুলো শুনলেই মাথা খারাপ হয়ে যায়। আই ফরগট ইট, আই ফরগট ইট। হিমেশ রেশমিয়ার বাড়ির সামনে এসে নাকি মানে ইট ফেলতো, পাথর ফেলতো। নো নো নো, পাস 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 পাস, প্রণাম করে পাস, সরি। তো চলো এবার নেক্সট ফটোতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে টিকটকার, টিকটকার আই গেস, অনেক পুরনো কোনো ভিডিও দেখেছি আমি ওর, এখন দুবাইয়ে থাকে আই গেস, দেখে রাখো এদেরকে, ঠিক আছে? ফেস টু ফেস কোনোদিন দেখা হলে সম্মান করবা। পাস্ট কি হতে পারে একটু তোমরা গেস করো কমেন্ট সেকশনে। এটা তো ওয়েস্ট বেঙ্গলের এখন মোস্ট অ্যাগ্রি গার্ল,
এটা ব্যাপারটা হচ্ছে যে কেউ একজন গেছিল দেখা করতে, আমরা কিন্তু এখনো যাই ফুড ব্লগার কিন্তু আমরা মালদার, কিন্তু অন্য কেউ দেখা করতে গেছিল, একটু মুখটা দেখাও তাহলে কার ক্রাশ হতে পারে কমেন্ট সেকশনে জানাও তো। সেটাই, একবার না গাইজ, একবার না দুবার, সকালবেলা গেছিল আবার বিকালবেলা গেছিল। সুজিত দা আই লাভ ইউ, এই ভিডিওটা বন্ধ করো, বন্ধ করো, কাট কাট।